Hey guys, good evening and welcome back to my channel Papiya Pal Vlogs. তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি মানে কি আমি সবাই ভালো আছি আমরা তো ওই তো বললাম বয় আর তারপর পুচকি ওরা আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে কি বার আজকে সোমবার তো এখন বেজে গেছে 7টা তো সারাদিন আজকে কয়েকদিন দুই দিন ধরে তো ব্লগ দেওয়াই হচ্ছে না কারণ শরীরটা ভালো না সঠিক মনটাও ভালো না মনটা ভালো না বলতে যে ভিডিও ছাড়ছি ভিউজ নেই আর ভিউজ হচ্ছে যদি আমাদের যে কয়টা সাবস্ক্রাইবার আছে তাদের মধ্যেই ভিউজ হচ্ছে বাইরে ভিডিও পৌঁছাচ্ছেই না বাইরে ভিডিও কোথাও যাচ্ছেই না যে অন্য কেউ নতুন কেউ দেখছে নতুন কেউ আসে তো যেভাবে কয়েকদিন ধরে পড়ে আছে সেভাবে পড়ে আছে তাই মনটা ভালো না তো তার জন্য মানে মনটা ভালো না বলে ভিডিওগুলো ভিডিও আর বানাইনি দেওয়া হচ্ছে না তো কয়েকটা দুই তিনটা শর্ট ভিডিও বানানো ছিল সেগুলোই ছাড়া মন টন ভালো না বলেই ভিডিও ছাড়া হচ্ছিল না তো যাই হোক কালকে থেকে আবার ব্লগ স্টার্ট করব যেটাই হোক ব্লগ তো দিয়ে যেতেই হবে তো সেটা নিয়ে আর টেনশন করলে হবে না বা ভাবলেও হবে না আর আজকে না আমাকা খেয়েছিলাম তো চোখে ধরেছি এখন আমার চোখগুলো পুরো জ্বলছে পুরো লাল লাল হয়ে আছে তো সেটাই আর মোবাইলটা তো আমাদের একদম বেকার হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরা এখন কথা বলছি ফ্রন্ট ক্যামেরা একদম বেকার তো ব্যাক ক্যামেরাতে কথা বললে অনেক অসুবিধা হয় আমার কাছে মানে মনে হয় যে কথাই তখন মুখ দিয়ে বেরোবে না যে কি কথা বলবো তো ওকে বললাম যাই হোক অন্ধকার হোক যাই হোক তুমি ফ্রন্টে দাও আমি ফ্রন্টে কথা বলবো তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আর করোনা তো এখন লকডাউন আরও বেশি দিয়ে দিয়েছে আগে ছিল 6টা থেকে এখন আমাদের এখানে 2টো থেকে দিয়ে দিয়েছে আর যেহেতু ওর কাজ ওই ট্রাভেল এজেন্সির কাজ করে তো এখন ওই সেরকম টিকিট টুকিটও বিক্রি হচ্ছে না কারণ কেউ বাইরে যাচ্ছেও না কম আসছে আর এখন সব ওয়েটিং লিস্টে টিকিটগুলো দেখাচ্ছে তো কেউ ভয়ে আর টিকিট কনফার্ম করে না মানে টিকিট কাটাই হচ্ছে না এরকম তো ওরও এখন পুরো দোকানে সেল একদমই নেই সকালে 7টা থেকে দোকান খুলে 2টো পর্যন্ত তাও তখন বিক্রি নেই তো ওই দোকানের টুকিটাকে যা একটু মাল বিক্রি হচ্ছে সেই দিয়ে এখন চলছি জানি না আর কি হবে পরে তো সেটাই তো আগেরবার তো ভালোই ছিল যেহেতু আগেরবার লকডাউন ছিল তখন ও গাড়িটা ছিল তো অনেক ভাড়া পেয়েছিল তো মেরেছিল সেটাতে আমাদের সংসার চলেছিল আগেরবার তো টোটালি দোকান বন্ধ ছিল পুরো অল্প টাইমের জন্য খোলা ছিল না তো গাড়িটা ছিল বলে আমরা বেঁচেছি তো এবার তো সেরকম ভাড়াও পাচ্ছে না কারণ এখনও গাড়ি যেহেতু খোলা আছে তো তার জন্য সেরকম ও ভাড়াটারা পাচ্ছে না আর তার জন্য মানে দোকানে যা ওই একটা দুটো মাল বিক্রি হচ্ছে সেটা দিয়ে চলতে হচ্ছে দোকানে বাকি করে খাওয়া হচ্ছে তো এগুলো কীভাবে দেওয়া হবে ভগবান জানে তো জানি না যেখানে যেগুলোই হোক সব বেমার আজার যাতে জলদি জলদি ঠিক হয়ে যায় করোনাটা জলদি চলে যায় তো সেটাই তো তোমরা সবাই ঘরে থাকো বেশিরভাগ আর বাইরে যদিও বেরো তো মাস্কটা প্লিজ লাগিয়ে বেরেও তো যাই হোক সেটাই আর কালকে থেকে ভিডিও ছাড়বো সেটাই বলার জন্য আজকে মানে একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বললাম তো তুমি কিছু বলবে আমি কি বলবো তুমি তো বলে দিয়েছ আর কি বলবো তো সেটাই তো বেচারা দেখতে পাচ্ছো মন টন ভালো না এই যে বসে আছে ঘরে দুটো থেকে বসে থাকে ঘরে মন টন ভালো থাকে না মানে কি ভালো থাকবে এক তো ফ্রেন্ড মানে ইউটিউব ফ্রেন্ডদের কোনো সাপোর্ট নেই আর প্লাস কথা হলো এই তো করোনা বেহাল অনেক কোনো কিছু প্রবলেম তার জন্য আর কি বলবো ঘরে বসে বসে তো মাত্র এখন কথা ভাবছিলাম যে বন্ধ করে দেবো আর করবো না বাট মনটা মানছিল না যে ফ্রেন্ডের সাথে কথা বলি এতগুলো ফ্রেন্ড আছে সেরকম ওদের সাথে তো কথা বলি না তার জন্য আর কি এই ভিডিওটা করা আর কি সেটাই এখন তো খাওয়া দাওয়া করে আর তো সবাই বলে যে টাকা না থাক সংসারে সবার একসাথে মিল থাকলে সুখ শান্তি থাকলে হয়ে যায় কিন্তু সেটা তো আছে কিন্তু টাকা না থাকলেও কোনো কিছু নেই তখন সুখ শান্তিও কোথা দিয়ে যায় ভগবান জানে তখন আর সুখ শান্তি থাকে না টাকা না থাকে কারণ পেটে মানুষ কাজ করে তো পেটে একবেলা খাবার জন্য তো সেটাই যদি না জোটে তাহলে আর মানুষ কীভাবে চলবে তো সেটাই পেটে ভাত থাকলে সব কিছুই শান্তি থাকে সব কিছুই ভালো লাগে তো পেটে ভাত না ছুটলে তখন আর কিছুই ভালো লাগে না তো সেটাই চলো আজকের মতো এখানে টাটা বাবু এতটুকু বলার জন্যই তোমাদের সামনে এসেছিলাম তো কালকে থেকে আবার কন্টিনিউ ভিডিও দেব আর কথাগুলো বেজে যাচ্ছে কারণ আমার একটু ঠান্ডা লেগেছিল পরশুদিন জ্বর ছিল প্রচুর পরশুদিন রাতে থেকে শরীরটা খারাপ ছিল কালকে দুপুর দিকে পুরো জ্বর এসেছিলো তো এখন ঠিকই আছে কারণ পরশুদিন ভিজে ভিজে অল্প কাজ করেছিলাম
তার আগে রঙিয়া গিয়েছিলাম, ভিডিও দেখেছো, তখনও বৃষ্টিতে অল্প ভিজা হয়েছিল, তো তার থেকে অল্প মানে কাশি হয়েছে, তো সেটাই ঠান্ডা লেগেছে, তো সেটা ওষুধ খাচ্ছি, তো অনেকটাই ঠিক আছে এখন। তো তাই একটু ক্যামেরার সামনে আসলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। তো কালকে থেকে ভিডিও আবার দেবো, তো জানি না কবে ভাইরাল হবে, ভাইরাল হওয়াটা দূরের কথা, পরে ভাইরাল হবে যখন হবে হবে, কিন্তু ভিডিওগুলো তো কারো কাছে পৌঁছাচ্ছে না, আমার যে কটা ফ্রেন্ড আছে তাদের কাছে, মানে ফ্রেন্ড তো বেশ কয়েকজনই আছে, তাদের মধ্যে মনে 10-20 জনের ভিডিও দেখে, তো এরকমই, তো সেটা তো আর কি বলবো। তো ভিডিও ছাড়বো কালকে, তো তারপর তো ছেড়ে যাব, যতদিন পারবো ভিডিও ছেড়ে যাব, তারপর তো পরে দেখা যাবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, এখন আর গুড নাইট বলছি না কারণ 7টা বাজে, এখনও গুড ইভিনিংয়ে আছে, তো চলো টাটা বাই বাই।